প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খুলনার সর্বাধিক প্রচারিত দৈনিক পূর্বাঞ্চলের ডিজিটাল প্ল্যাটফর্ম পূর্বাঞ্চল মিডিয়ার পক্ষ থেকে আমি রফিউল ইসলাম টুটুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা এরই মধ্যে জেনেছেন পূর্বাঞ্চল পত্রিকা প্রিন্ট ভার্সনের পাশাপাশি এখন থেকে ডিজিটাল মাধ্যমেও পাওয়া যাবে, অর্থাৎ ফেসবুক, টুইটার, ইউটিউবে দেশের এবং বিদেশের সর্বশেষ তথ্য সহ বিভিন্ন ধরনের তথ্য আপনারা এখান থেকে দেখতে পারবেন। দর্শক, আজ আমরা কথা বলবো এই মুহূর্তে সারা বিশ্বের সবচেয়ে আলোচিত যে বিষয়টি, কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্বই এখন স্থবির হয়ে পড়েছে, অর্থনৈতিক মন্দাভাব দেখা দিয়েছে, মানুষের জীবন মানও অস্বাভাবিকতা বিরাজ করছে। বাংলাদেশও এর বাইরে নয়, বাংলাদেশেও আশঙ্কাজনক হারে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ছে। আমাদের প্রিয় খুলনা শহরেও এটি ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিনেও 4,000-এর বেশি রোগী আক্রান্ত হয়েছে এই ভাইরাসে এই খুলনাতে। দর্শক, গত 7 মাস হয়ে গেল প্রায় এই ভাইরাসটির আগমন ঘটেছে সারা বিশ্বে, কিন্তু এখন পর্যন্ত এই রোগের কোনো ভ্যাকসিন বা ওষুধ আবিষ্কার হয়নি, যে কারণে আশঙ্কা মানুষের থেকেই যাচ্ছে। যারাই আক্রান্ত হচ্ছেন চিকিৎসা গ্রহণ করছেন এবং ঘর অভাবেই এটি গ্রহণ করতে হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন খুব বেশি আশঙ্কার কারণ নাই, যদিও এটি একটি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। তাদের মতে 80% রোগী বাসায় থেকেই স্বাভাবিক চিকিৎসা নিয়েই এই রোগ থেকে মুক্ত হতে পারবে। 15% রোগী হাসপাতালে যেতে হতে পারে, আর তার মধ্যে 5% রোগীর ক্রিটিক্যাল অবস্থা হয়তো গ্রহণ করবে। তাই বিশেষজ্ঞদের মতে করোনা নিয়ে ভয়ের কিছু নাই, ভয় নয়, সচেতন হতে হবে। এই রোগ থেকে মুক্ত হতে একমাত্র দরকার সচেতন হওয়া, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যে রাখা। মনে রাখবেন, আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে, পরিবার ভালো থাকলে গোটা দেশ ভালো থাকবে।